মঙ্গলবার দীনবন্ধু মহাবিদ্যালয়ের বার্ষিক মিলন উৎসব। অনুষ্ঠানের আগের দিন অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের একাংশের। অনুষ্ঠানের খরচে অস্বচ্ছতার অভিযোগ। রাতপহালে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের বার্ষিক মিলন উৎসব। ঠিক তার আগের দিন কলেজের অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদের একাংশ। বিক্ষোভরত ছাত্রদের অভিযোগ, নানা কারণে তৃণমূল ছাত্র পরিষদকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, আয় ব্যয়ের সঠিক হিসাব দিচ্ছেন না প্রিন্সিপাল, উৎসব কমিটির অনেককেই অন্ধকারে রেখে কাজ করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তারা। এ বিষয়ে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজেশ দে বলেন, আমাদের সম্মানীয় প্রিন্সিপাল স্যার অস্বচ্ছ কাজ করছেন, বিগত দিনেও হিসাব পেশের ক্ষেত্রে অস্বচ্ছতা ছিল বলে আমরা লক্ষ্য করেছি, আমরা চাই স্যার সকলকে সাথে নিয়ে কাজ করুন। এ বিষয়ে রাজেশ আরও বলেন, আমাদের যিনি সম্মানীয় প্রিন্সিপাল আছেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে একটি লবির সৃষ্টি তৈরি করছেন, কখনো তিনি আমাকে ডাকছেন, কখনো কলেজের আরেকজন স্টাফকে ডাকছেন, কখনো আরেকজন ছাত্রকে ডাকছেন, ডেকে বিভিন্ন অস্বচ্ছভাবে বিভিন্ন রকম কাজ করছেন। বিগত দিনেও তিনি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন স্যারকে দায়িত্ব দিয়ে বিল পেশ করেছেন, যে বিল আমরা দেখেছি তার মধ্যে অস্বচ্ছতা ভাব রয়েছে, সেটার প্রতিবাদও আমরা বিভিন্ন দিন করেছি এবং স্যারকে বলেছি সামনে আনতে, কিন্তু স্যার দীর্ঘদিন ধরে আমাদেরকে ঘোরাচ্ছেন। এবং আগামী দিন আমাদের কলেজ ফেস্ট, কলেজের সকল ছাত্রছাত্রীদের আবেগ এবং যারা NTS আছে তাদের আবেগ এবং যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদের আবেগ, প্রাক্তন ছাত্রছাত্রীদের আবেগ, কিন্তু তিনি নিজের মতন করে তিনি একটি কমিটি করলেন এবং কাউকে জানালেন না, তিনি নিজের মতন করে চলাতে চাচ্ছেন। যতক্ষণ না স্যার স্বচ্ছভাবে কোনো হিসাবের লিস্ট আমাদেরকে দিচ্ছে ততক্ষণ আমাদের এটা চলবে। প্রায় একই দাবি বনগাঁ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রমিত ঘোষের। প্রমিত বলেন, ছাত্র পরিষদকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, কমিটিতে আমাদের নাম থাকা সত্ত্বেও কিছু জানানো হচ্ছে না, স্যার নির্দিষ্ট কিছু লোককে নিয়ে কাজ করছেন। এদিন এমনই নানান দাবি তুলে কলেজের অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত হিসাব পেশ না করা হবে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে। আমাদের দীনবন্ধু মহাবিদ্যালয়ের যিনি সম্মানীয় অধ্যক্ষ, তিনি বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের যে ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ তাকে বদনাম করবার একটা চক্রান্ত বিভিন্ন সময় করে থাকেন, এখনও তার বিকল্প কিছু নেই, তিনি এখনও চক্রান্ত করেছেন, কারণ কলেজে এককভাবে তৃণমূল ছাত্র পরিষদ এখানে ক্ষমতায় রয়েছে, তাই তিনি সেই ছাত্র পরিষদকে কী করে বদনাম করা যায় তা এটি চক্রান্ত করছেন। আমরা বুঝতে পারলাম যে কলেজে ফেস্টের মাধ্যমে লক্ষাধিক টাকা, লাখ লাখ টাকা তিনি তসরুপ করছেন সাধারণ ছাত্রছাত্রীকে অন্ধকারে রেখে, তার জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদে নেমেছি এবং যতক্ষণ না স্বচ্ছভাবে তিনি এই টাকার হিসেব দিচ্ছেন এবং কোন খাতে কত খরচা করছেন তার কোনো পর্যাপ্ত হিসেব তিনি না দিচ্ছেন, আমরা তৃণমূল ছাত্র পরিষদ লড়াই করব। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর বিশ্বজিৎ ঘোষ জানান, আগামীকাল অনুষ্ঠান, কমিটি তৈরি করা হয়েছে সকলের মতামত নিয়ে, সেখানে পরিচালন সমিতির সভাপতি, টিচার, নন টিচার, লোকাল কাউন্সিলর, সমস্ত প্রতিনিধিদের রাখা হয়েছে। এখনও টাকা সেভাবে খরচ হয়নি, শুধুমাত্র অ্যাডভান্স করা হয়েছে, অনুষ্ঠান মিটে গেলে আগামী 1 তারিখ থেকে হিসাব হবে, তখন যদি তাদের কোনো আপত্তি থাকে তারা বলবেন। তৃণমূল ছাত্র পরিষদের যে কমিটি, মানে এখানে যে পাওয়ার ফেস্টের কমিটি হয়েছে, সেই কমিটি আমি, আমার প্রেসিডেন্ট, আমার জিবি মেম্বার, আমার টিচার নন টিচার এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন সবাইকে জানিয়েই কমিটি হয়েছে এবং সেই কমিটি সর্বজন স্বীকৃত, সেই কমিটিতে সব লেভেলের লোকজন আছেন। টাকা এখনও খরচ হয়নি, তেলাওয়া কিছু কিছু করে হচ্ছে, যেটা কোনো অ্যাডভান্স দেওয়ার কথা, যেমন ফুলের জন্য যদি হয়, ডেকোরেটার জন্য কিছু 2000-5000 করে অ্যাডভান্স করার কথা, সেইটুকুনি খালি করা হয়েছে, আর কিছু হয়নি, আমি পকেটে টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি অ্যাডভান্স করার জন্য। খরচ তো পড়া হবে, হিসাবও পড়া হবে, কারণ কালকের পর সমস্ত কিছুর পর তারপর 1 তারিখ থেকে বসে কী খরচা হয়েছে না হয়েছে সেই হিসাবটা পাবো এবং সেখানে কমিটিতে রেখে সেই হিসাবে আমি প্লেস করবো, যদি কারোর কোনো অবজেকশন থাকে সেভাবে বলবে আমাকে, এই জায়গাটা মনে হচ্ছে, এই জায়গাটা নেই। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।